ওয়ালাইকুম। আপনার সাথে কেমন আছেন? আশা করি আপনার সাথে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি খুবই সিম্পল এবং সহজ একটি রেসিপি নিয়ে আসছি। যখন ঈদটা চলে গেছে, এখন ঈদের মধ্যে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, অতিরিক্ত মাংস খেতে, আর মাছটাও এখন ভালো লাগছে না খেতে, আর আমার শরীরটাও বেশি একটা ভালো না, অসুস্থ। এর জন্য আমি আপনাদের বেশিরভাগ ভিডিওটা দিতেও পারিনি। তো আজকে আমি এই জিনিসটা করে আমি খুবই মজা করে ভাত খেতে পারি, আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওই নর্মাল রেসিপিটা, সেটা হলো আমি পটলগুলোকে সুন্দরভাবে চেঁচে নিয়েছি, দুই ফালি করে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে নিব। তো আমি এভাবে করে ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। আমার এটা সুন্দরভাবে ভালোভাবে মাখানো হয়ে গেছে। ময় মশলাটা যত ভালোভাবে মাখানো হবে, পটল ভাজিটা তত ভালো হবে, ভিতরে মশলাগুলো ঢুকবে। এখানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। আমি পেঁয়াজটাকে লবণ দিয়ে, আর এখানে যে হলুদ মরিচটা রয়ে গেছে সেটা দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে আমি পটলগুলো ভেজে সেই তেলে সুন্দরভাবে ভেজে ধনিয়া পাতাগুলো একটু পরে দেবো, নাহলে এটা পুড়ে যাবে। আর এখানে পটলগুলো আমি এভাবে করে ভেজে নিয়েছি, এটাকে আমি সাইড করে দিচ্ছি। সাইড করে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিই। আমি পেঁয়াজটা এ পর্যায়ে ভেজে নিয়েছি। এখন আমি পটলটা পেঁয়াজটা একসাথে মিক্স করে দিব। মিক্স করে ভালোভাবে নেড়ে ফেলে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এটাকে আমি এখন একটু একদম লো আঁচে করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে খুবই অসাধারণ হয়। আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার এটা প্রায় হয়ে গেছে। আমি এখন এখানে ধনিয়া পাতাগুলো রেখেছিলাম, সেটাকে আমি একটু যে হলুদ মরিচটা ছিল সেটা দিয়ে করে এটার উপরে দিয়ে দিচ্ছি ছিটিয়ে। আমার পটলের চচ্চড়িটা একদম রেডি। আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন খুবই অসাধারণ হয়। এবং ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করে দেবেন, আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।